কারণ দর্শানো ছাড়াই যুক্তরাজ্যে ডিভোর্সের নতুন আইন আসছে। যুক্তরাজ্যে ডিভোর্স নিয়ে নতুন আইনের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। 6 এপ্রিল যুক্তরাজ্যে বিবাহ বিচ্ছেদ আইনের ব্যাপক পরিবর্তন করা হয়েছে, আর এই নতুন আইন কার্যকর হবার আগে ব্রিটিশ দম্পতিরা কিন্তু বিবাহ বিচ্ছেদ আবেদন করতে হুমড়ি খেয়ে পড়েছিল। তবে 6 এপ্রিল থেকে প্রস্তাবিত আইনটি বিবাহ বিচ্ছেদকে কঠিন নয়, বরং আরও সহজ করছে। আগের আইনে বিবাহ বিচ্ছেদ করতে চাওয়া দম্পতিদেরকে কিন্তু কারণ দর্শাতে হতো, কারণ আইনে এর বাধ্যবাধকতা ছিল যে কি কারণে তারা ডিভোর্স করছে সেটি অবশ্যই জানাতে হবে। তবে নতুন আইনে এই বাধ্যবাধকতা কিন্তু থাকছে না। এই পদক্ষেপটি বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একে অপরকে যে দোষারোপ করছে তার অবসান ঘটাবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন নতুন আইন পাশের পর দম্পতিদের স্থায়ীভাবে আলাদা হওয়ার ক্ষেত্রে কারণ জানাতে হবে না। আইন সংস্থাগুলো জানিয়েছেন যে নো ফল্ট নীতি কার্যকর হওয়ার আগে বিবাহ বিচ্ছেদের জন্য দম্পতিদের ফাইলিং বৃদ্ধি পাচ্ছে। স্টো ফ্যামিলি ল এর আইনজীবীদের ম্যানেজিং পার্টনার আমান্ডা ফিলিপস ওয়াইল্ড জানান, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ব্যক্তিদের সংখ্যা বাড়ছে, কারণ এখনও বিবাহ বিচ্ছেদের কারণগুলি উল্লেখ করার জন্য সময়সীমার মধ্যে রয়েছে। অন্যদিকে এই সংস্থাটির দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে 43% ব্রিটিশরা বিশ্বাস করেন যে বৈবাহিক ভাঙনের জন্য অন্য পক্ষের দোষ রয়েছে, আর এই দোষারোপ প্রমাণ করতে পারলে তারা আর্থিকভাবে লাভবান হবেন, একই সাথে তাদের সন্তানদের হেফাজতে নেওয়াও অনুকূলে যাবে। কিন্তু বিষয়টি নিয়ে আমান্ডা বলেন, ব্যাপারটি কিন্তু এমনটি নয়, দোষারোপ ছাড়াও আইনগুলো স্বাভাবিকভাবেই থাকবে। সন্তান ও আর্থিক বিষয়গুলো সুবিধা পেতে দোষারোপ করার প্রয়োজন হয় না, তাই মানুষদের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে দোষারোপ করার বিষয়টি থেকে বের করতেই এমনভাবে আইনের পরিবর্তন করা হচ্ছে। তিনি বলেন, সত্যি বলতে বাস্তবতা হলো বিবাহ বিচ্ছেদে দোষারোপ খুব সামান্যই অর্জন করে। প্রকৃতপক্ষে দোষারোপ করার কারণটি সরিয়ে নেওয়া মানুষকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করতে সহায়তা করবে এবং আর্থিক বা সন্তান সংক্রান্ত নিষ্পত্তিতে কোনো প্রভাব ফেলবে না। বিবাহ বিচ্ছেদ নিয়ে অনুসন্ধানে দেখা যায় দোষারোপ করার বিষয়টি আমাদের সংস্কৃতিতে কতটা গভীরভাবে সন্নিবেশিত হয়ে আছে। অনেক ক্ষেত্রে দোষারোপ করা হচ্ছে ফাইলিংয়ের সময় অনেক মিথ্যার আশ্রয় নেওয়া, তার মানে অনেক সময় ডিভোর্স করতে গেলে অনেকে মিথ্যার আশ্রয় নেয় এবং মিথ্যা একে অপরকে ব্লেম করে। স্টো অফ ফ্যামিলি ল এর আইনজীবী আরও মনে করেন, জাতির উচিত নতুন আইনগুলিকে সহজে গ্রহণ করা, কারণ তারা কেবল ব্যবহারিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও উপকারী হবেন। আমান্ডা আরও বলেন, নতুন আইনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিবাহ বিচ্ছেদের মানসিকভাবে আঘাতজনিত প্রক্রিয়া কমিয়ে আনা সম্ভব হয়। এস্টো ও ফ্যামিলি ল এর গবেষণায় আরও দেখা যায় 79% মানুষ বিবাহ বিচ্ছেদ আইনের পরিবর্তন সম্পর্কে কিছুই জানে না। এদিকে 17% মানুষ যাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে তারা কোনো ত্রুটিহীন বিবাহ বিচ্ছেদ আইনে হওয়ার জন্য অপেক্ষা করছে না। 11% মানুষ অপেক্ষা করতে চাচ্ছেন নতুন আইনের জন্য। এই ছিল আমার কাছে ডিভোর্স নিয়ে নতুন আইনের যে পরিবর্তন করা হচ্ছে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। একই সাথে এই তথ্যগুলো যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু চোখ রাখতে পারেন আমাদের ওয়েব পেজ www.runnermedia24.com এ।